Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome janachi Crochet Lovers Pidite. Jara jara ekhon amar ei video ti dekhchen, asha kori shokole Allahur rahmate onek bhalo achen. Ajke ami apnader sathe share korbo ki kore apnara kushi katar sahaje sundor ekti mini bag, coin pouch ba small bag তৈরি করে নিতে পারেন তার একটি টিউটোরিয়াল এটাকে কিন্তু আপনারা গিফট ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনারা ছোট ছোট কোনো গিফট করতে চান কাউকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই ব্যাগের ভিতরে প্যাকিং করে দিতে পারেন সেটা কিন্তু অনেকই সুন্দর এবং আনকমন এবং স্ট্যান্ডার্ড লাগবে যদি কাউকে কোনো অর্নামেন্টস টাইপের কোনো কিছু গিফট করতে চান তাহলে কিন্তু আপনি অনায়াসে এই ব্যাগটি ব্যবহার করতে পারেন আবার অনেকে দেখা যায় যে তাদের বাচ্চাদের বার্থডেতে যেসব বাচ্চাদেরকে দাওয়াত করেন সেইসব বাচ্চাদেরকেও কিন্তু গিফট করেন বিভিন্ন ছোট ছোট আইটেম সেক্ষেত্রেও কিন্তু আপনারা সুন্দর এই পাউচটি ব্যবহার করতে পারেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই পাউচটি নিয়ে তো আমি কিন্তু এই পাউচটি তৈরি করে নিয়েছি সামার ইয়ার্ন দিয়ে আপনারা যে কোনো ধরনের ইয়ার্নই ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই পাউচটি একটু ছোট করে তৈরি করে নিয়েছি আপনারা যদি মনে করেন যে আরেকটু বড় করে করবেন সেক্ষেত্রে আমি যেভাবে করেছি পুরোটা আপনারা সেভাবেই ফলো করতে পারেন শুধুমাত্র প্রথমে যে আমি চেইনগুলো নিয়েছি আপনারা শুধু সেই চেইনের জায়গায় চেইন একটু বেশি নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু আপনাদের চেঞ্জ করার দরকার নাই আর যদি আপনারা চেইন বেশি করে নেন সেক্ষেত্রে আপনারা কি করবেন লম্বার দিকে আর একটু বাড়তি করে বা বড় করে নেবেন তাহলে হয়ে যাবে তাহলে চলুন শুরু করে দেই আজকের এই পাউচটির ছোট একটি টিউটোরিয়াল তো আমি এখানে নিয়েছি সামারিয়ান আর নিয়েছি 3mm সাইজের হুক প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এবার আমি কি করব এখানে 21টি বা 21 চেইন করে নেব তো 1 2 3 4 5 এভাবে করে আমি সর্বমোট 21টি চেইন এখানে করে নিচ্ছি তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অফলাইনে বাকিগুলো করে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি পরের রাউন্ডটা তো আমি এখানে 21টি চেইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এবার আমি একটা ঘর স্কিপ করলাম করে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে আমি কি করব এখন দুইটি সিঙ্গেল ক্রোশে করব একটি সিঙ্গেল ক্রোশে করলাম সেম ঘরের ভিতরে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি তাহলে এখানে মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এর পরের ঘরে যাব এবং এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবার আমি আবারও পরের ঘরে যাব এবং এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব আবারও আমি পরের ঘরে যাব এবং এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এভাবে করে এখন আমি কি করব প্রত্যেকটি ঘরের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব অর্থাৎ 18টি সিঙ্গেল ক্রোশে করে নেব শুধুমাত্র একটি ঘর বাদ দিয়ে শেষের যে ঘরটি আছে সেই ঘরটি বাদ দিয়ে আমি সর্বমোট 18টি সিঙ্গেল ক্রোশে এখন এখানে করে নিচ্ছি তো এভাবে করে আমি 18টি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে 18টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটু কাছে থেকে আপনাদের সাথে শেয়ার করি তো এখন দেখুন একদম লাস্ট যে ঘরটি সেই ঘরটি কিন্তু রয়ে গিয়েছে এবার আমি এই ঘরের ভিতরে কি করব মোট 4টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রোশে কিন্তু আমি এই একই ঘরের ভিতরে করে নিলাম এবার আমি কি করব এই পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব আবারও পরের ঘরে যাব সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব আবারও পরের ঘরে যাব এবং সেখানেও সিঙ্গেল ক্রোশে করব এভাবে করে আমি এখন কি করব মোট 18টি সিঙ্গেল ক্রোশে করে নেব তো আমি এখন 18টি সিঙ্গেল ক্রোশে অফলাইনে করে নিয়ে বাকিটা আপনাদের সাথে আবারও আমি শেয়ার করছি তো আমি সবগুলো সিঙ্গেল ক্রোশে এখানে করে নিয়েছি এই দেখুন লাস্টের যে ঘরটি সেই ঘরের ভিতরে এখন আমি আবারও পরপর মোট দুটি সিঙ্গেল ক্রোশে করে নেব 1
একই ঘরের ভিতর আর একটি দুইটি, তো এখন দুইটি করছি এবং প্রথমে কিন্তু এই সেম ঘরের ভিতর আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তাহলে এই একই ঘরের ভিতর আমার মোট চারটি সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবারে যে প্রথমে যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। এরকম হয়েছে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে। চলে যাচ্ছি পরের রাউন্ডে, তার জন্য প্রথমে একটি চেইন করে নিলাম। এখন যে ঘরে আমি চেইন করে নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরেই আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তাহলে একটি ঘরে কিন্তু দুইটি সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে, এবং এখানেও আমি কি করব, একই ঘরের ভিতরে পরপর মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করব। একটি করলাম, আবারও একটি করলাম, মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবারে যে পরবর্তী যে 18টি সিঙ্গেল ক্রোশে আছে, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের ভিতরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ মোট 18টি সিঙ্গেল ক্রোশে আমি এখন এখানে করে নেব। আবারও পরের ঘরে যাব, একটি সিঙ্গেল ক্রোশে করব, এভাবে করে মোট 18টি সিঙ্গেল ক্রোশে করে নেব। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন। আর পুরো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমি 18টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার দেখুন পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে এখন আমি কি করব, দুইটি সিঙ্গেল ক্রোশে করব। এক, দুই। এবার আমি আবারও পরের ঘরে যাব এবং সেখানেও কিন্তু আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ আগের রাউন্ডে যেখানে আমি চারটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই চারটি সিঙ্গেল ক্রোশের ভিতরে দুটি করে সিঙ্গেল ক্রোশে করে আমি মোট আটটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও পরের যে ঘরটি আছে সেখানে যাচ্ছি এবং সেখানেও পরপর মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ছয়টি সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবার আমি নেক্সট যে ঘরটি আছে সেই ঘরের ভিতরেও দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি করে নিলাম এবং আরও একটি করে নিচ্ছি, তাহলে দুইটি হয়ে গেল, মোট আটটি। এরকম করে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশে কমপ্লিট করে নিয়েছি এখানে। এবার পরের ঘরে যাব, একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও পরের ঘরে যাব এবং এখানেও একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এই যে বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরের ভিতরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে যাব, এবং ওই পাশের যে আমার আরও দুইটি ঘর বাড়তি আছে ওই দুইটি ঘরের ভিতরে আমি কি করব, দুইটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমি কিন্তু প্রায় পুরোটা অফলাইনে করে নিয়ে এসেছি। এখন দেখুন এই যে এই পাশের দুইটি ঘর কিন্তু এখন আমার বাকি আছে যেগুলোতে আমি ঘর বাড়তি করব। তো প্রথম যে স্টিচটা আছে সেই স্টিচের ভিতরে এখন আমি দুইটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এক, দুই। দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরের যে ঘরটি আছে বা স্টিচটি আছে সেখানেও আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এক, দুই। দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এ তো এরকম হয়েছে। এবার আমি জয়েন করে নেব। তো প্রথমে যে চেইন করে নিয়েছিলাম আমি একটা, সেই চেইনের ভিতরে কিন্তু এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। এখানে জয়েন করে দিলাম। এবার আমি কি করব, পরের রাউন্ডে চলে যাব। তার জন্য প্রথমে একটি চেইন করে নিলাম, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আবারও পরের ঘরে যাব, এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও পরের ঘরে যাব এবং এখানেও আমি সিঙ্গেল ক্রোশে করব, আবারও পরের ঘরে, আবারও একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ডে কি করব, প্রত্যেকটি স্টিচের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমি আগের রাউন্ডগুলোতে কিন্তু ঘর বাড়তি করেছিলাম দুই কর্নারে গিয়ে, কিন্তু এই রাউন্ডে আমি কোথাও কোনো ঘর বাড়তি করব না। এই রাউন্ডে শুধুমাত্র যে কয়টা স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে যাব। তো এভাবে করে এই দিক থেকে শুরু করে এই যে এই জায়গাতেও কিন্তু আমি একটা করে সিঙ্গেল ক্রোশেই করে আসব, এসে এই জায়গাটাতে এসে জয়েন করে দিব। তো আমি অফলাইনে পুরোটা করে নিয়েছি এবং জয়েনও করে নিয়েছি। আবারও আমি একটি চেইন করে নিলাম এবং আবারও কি করলাম, পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করলাম, আবারও পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আগের রাউন্ডটা আমি যেভাবে করেছি একইভাবে কিন্তু এই রাউন্ডটাও কমপ্লিট করব, অর্থাৎ প্রত্যেকটি স্টিচের ভিতরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব।
অফলাইনে কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এরকম হয়েছে, কিন্তু দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এটা কিন্তু ব্যাগের যে শেপ, সেই শেপে কিন্তু অলরেডি চলে এসেছে, অর্থাৎ এটা সিঙ্গেল ক্রোশে করার ফলে একটু ভাঁজ হয়ে এসেছে কিন্তু উপরের দিকে এরকম হয়ে। চলে যাবো নেক্সট রাউন্ডে। তার জন্য প্রথমে আগে তিনটি চেইন করে নিয়েছি, 1 2 3, তিনটি চেইন করে নিলাম। এই তিনটি চেইন সমান আমি একটি ডাবল ক্রোশে ধরবো এবং আরও একটি চেইন, মোট চারটি চেইন করে নিলাম। এই চেইন সমান আমি কি করবো, একটা স্পেস ধরবো। এবার আমি একটা ঘর বাদ দিব, বাদ দিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিলাম, এবার আমি আবারও একটি চেইন করে নেব। একটি চেইন করে নিলাম এবং আমি কি করলাম, একটি ঘর বাদ দিয়ে তার পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো এরকম হচ্ছে, আমি আবারও কি করব, একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে আবারও আমি একটি ঘর বাদ দিলাম, বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। সেমভাবে আবারও একটি চেইন করে নেব এবং আবারও এক ঘর বাদ দিব, বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব। সরি, খেয়াল করবেন যেন আমরা একটা করে ঘর বাদ দেই। তো এই যে একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে ডাবল ক্রোশে করলাম, আবারও একটা চেইন এবং আবারও এক ঘর বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি এখন কি করব, এই রাউন্ডটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেলব। তো পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে এসে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। অফলাইনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কি করছি দেখুন, প্রথমে যে চারটি চেইন করেছিলাম তার তিন নাম্বার চেইনের ভিতরে আমি এখন কি করছি, একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু আমি জয়েন করে দিলাম, ফলে এরকম হলো। এবার আবারও চলে যাব আমি পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখন আমি কি করব, এই যে এই ভিতরে ফাঁকা যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি সুতোটাকে এই ঘরে পার করে নিয়ে আসলাম। এবার আমি আবারও চারটি চেইন করে নিব, 1 2 3, এই তিনটি সমান আমি একটি ডাবল ক্রোশে ধরবো আর আর একটি করলাম চার নাম্বার যে চেনটি নিলাম সেটি একটি স্পেসের কাজ করবে। এবার পরের যে ঘরটি আছে ফাঁকা স্পেস তার ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে একটি চেইন করে নিয়েছি এবং আবারও সেই ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল ক্রোশে করছি। এভাবে করে আমি কি করব, একটি করে চেন নিব এবং প্রত্যেকটি ফাঁকা স্পেসের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে করছি, একটি চেন নিচ্ছি, আবারও ডাবল ক্রোশে। এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফেলব। তো সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে জয়েনও করে নিয়েছি। চলে যাচ্ছি পরের রাউন্ডে, আবারও চারটি চেইন করে নিচ্ছি, তারপরে আবারও একইভাবে এই যে পরের যে ফাঁকা স্পেসটি আছে সেই স্পেসের ভিতরে আমি ডাবল ক্রোশে করছি, আবারও চেইন অন, ডাবল ক্রোশে, চেইন অন, ডাবল ক্রোশে, আবারও চেইন অন, ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ডটাও কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেলব, অর্থাৎ আগের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটা সেমভাবে করব এবং ধীরে ধীরে এটা আমি বড় করব। তো অফলাইনে আমি বড় করে ফিরছি, সেম প্যাটার্ন ফলো করে কিন্তু আমি এটা দেখুন এতদূর পর্যন্ত করে নিয়েছি। তো বেশ বড় করে নিয়েছি, যেহেতু সেম প্যাটার্নেই করেছি তাই আর এতগুলো দেখিয়ে দিলাম না, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরকম হয়েছে, এই রাউন্ডগুলো কমপ্লিট করার পরে আমি একটু এই পাশটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা কিন্তু সুন্দর একটা ব্যাগের শেপে অলরেডি চলে এসেছে বা পাউচের শেপে চলে এসেছে। আপনারা যদি চান এটা কিন্তু আরও বড় করতে পারেন সেম প্যাটার্ন ফলো করেই। চলে যাচ্ছি পরের রাউন্ডে, তার জন্য প্রথমে দুইটি চেইন করে নিচ্ছি, দুইটি চেইন সমান একটি হাফ ডাবল ক্রোশে ধরব। এরপরে এই যে ফাঁকা যে স্পেসটি আছে তার ভিতরে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার দেখুন আগের রাউন্ডের যে ডাবল ক্রোশেটা আছে তার মাথাতেও কিন্তু আমি একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবারও পরের যে ফাঁকা স্পেসটি আছে এখানেও কিন্তু একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবারও দেখুন যে ডাবল ক্রোশে আছে তার মাথায় যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ এই রাউন্ডে আমি শুধুমাত্র হাফ ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচের ভিতরে আমি এরকম করে হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কিন্তু পুরোটা কমপ্লিট করব। আর এখানে খেয়াল করবেন আমি কিন্তু এখানে এই যে ফাঁকা স্পেসটা যে আছে ওয়ান চেইনের সেই ফাঁকা স্পেসে একটা করছি এবং আগের রাউন্ডের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে একটা হাফ ডাবল ক্রোশে করছি। সেমভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করেছি এবং আগে প্রথমে যে দুইটি আমি চেন নিয়েছিলাম দুই নাম্বার চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আমি রাউন্ডটা জয়েন করে দিলাম।
এবার যাচ্ছি পরের রাউন্ডে, নিলাম চেইন ওয়ান, অর্থাৎ একটা চেইন নিলাম। একটা চেইন নিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও পরের ঘরে যাচ্ছি, সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সেমভাবে আবারও পরের ঘরে যাচ্ছি এবং সেখানেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে এই রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এভাবে করে কিন্তু এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে নিব। তো অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তার পরের প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি এবং জয়েনও করে নিয়েছি। চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য দেখুন, আমি প্রথমেই এক দুই তিন তিনটি চেন নিলাম। তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। যে ঘরে তিনটি চেন নিয়েছি সেই ঘরের ভিতরে আমি এখন পরপর মোট চারটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এক দুই তিন চার, চারটি ডাবল ক্রোশে করে নিলাম। চারটি ডাবল ক্রোশে, আর প্রথমে তিনটি চেন নিয়েছিলাম, মোট পাঁচটি ডাবল ক্রোশে কিন্তু হলো। এবার দেখুন আমি দুইটি ঘর বাদ দিয়েছি, দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এবং সেখানে আমি কি করছি তিনটি চেইন করে নিচ্ছি। এই তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো এবং সেম ঘরের ভিতরে আমি একইভাবে পরপরে মোট চারটি ডাবল ক্রোশে করব। দুইটি করলাম, তিনটি ডাবল ক্রোশে করে নিলাম, এবার চার নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। তাহলে চারটি ডাবল ক্রোশে এবং প্রথমে যে তিনটি চেইন নিয়েছিলাম মোট পাঁচটি ডাবল ক্রোশে কিন্তু আমার এখানেও হলো। আবারও দেখুন, এক, একটু ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু দুইটি ঘর স্কিপ করব। এক দুই, এই দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আবারও এখানে আমি তিনটি চেইন করে নেব। এই দুইটি যেভাবে করেছি এখানেও সেমভাবে করব। এক দুই তিন, তিনটি চেইন করে নিলাম এবং পরপর মোট চারটি ডাবল ক্রোশে এই একই ঘরের ভিতরে করে নিচ্ছি। এক দুই তিন চার, চারটি ডাবল ক্রোশে কিন্তু আমি এখানেও করে নিয়েছি। সেমভাবে এক দুই, দুইটি ঘরে স্কিপ করব, তিন নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দেব। আবারও একইভাবে তিনটি চেইন করে নেব এবং চারটি ডাবল ক্রোশে পরপর একই ঘরের ভিতরে করে নেব। তো এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। এভাবে করে আমি অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে বাকিটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন আমি এটা একটা স্লিপ স্টিচ দিলাম। তো স্লিপ স্টিচটা কিন্তু আমি দিয়ে নিয়েছি প্রথম যে তিনটি চেন করেছিলাম তার এক নাম্বার যে চেনটি ছিল সেই চেনের ভিতরে। তো আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়েছি নটটাকে শক্ত করার জন্য। তারপরে আমি একটি সিজারের সাহায্যে সুতোটাকে কেটে নিচ্ছি। তো তারপরে একটু টেনে টুনে আমি কি করব, এই যে সুতোটার যে নটটা আছে সেটা একটু শক্ত করে নেব। তো এই হলো আমার পাউচের যে ব্যাগ বা যে পাউচটা তৈরি করেছি, যেই মূল বেস সেটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি কি করছি দেখুন, সুতোটাকে কিন্তু আমি ডাবল করে ধরেছি, অর্থাৎ সামারিয়ানটা আমি ডাবল করে নিয়েছি এরকম। তারপরে এখন আমি এখানে চেইন করে নেব। একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি বা স্লিপ নট দিয়ে নিয়েছি, এরপরে আমি চেনগুলো তুলে নিচ্ছি। তো এক দুই তিন চার, এভাবে করে ইচ্ছে মতো চেইন করে নিব। তো যে যেরকম আর কি পাউচের যে ফিতাটা আছে সেটা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু চেইনটা বড় বা ছোট করে নিতে পারেন। তো আমি এই চেইনটা পুরোটা কমপ্লিট করে নিয়ে আসছি, আর এই চেইনটা কিন্তু আমি এই পাউচের ফিতা হিসেবে ব্যবহার করব। তো আমি এত বড় লম্বা করে নিয়েছি এই চেইনটা, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এতটুকু করে নিয়েছি আমি। এবার আমি একটি সূচের সাহায্যে কি করব, এই ঘরের ভিতরে ঢুকিয়ে নেব। আপনারা কিন্তু সূচ যদি না থাকে হাতের কাছে হুক দিয়েও ঢুকিয়ে নিতে পারবেন। যেহেতু আমার হাতের কাছে ছিল তাই আমি সূচের সাহায্যে ঢুকিয়ে নিয়েছি। তো চেষ্টা করবেন একদম মাঝ বরাবর যে ঘরটি আছে সেই ঘর থেকে এভাবে করে ঢুকিয়ে নিতে। তো একটা ঘরের উপর দিয়ে এবং একটা ঘরের নিচ দিয়ে এভাবে করে ঢুকিয়ে নেবেন। তো এরকম হলো। এবার কি করব, এখানে আমি একটু একটা করে
পুঁতি ব্যবহার করব। তো পুঁতিটা আমি কি করছি, একটা চিকন যে হুক আছে সেই হুকের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নিয়ে তার মাথায় আমি একটা নট দিয়ে নিচ্ছি। নটটা একটু শক্ত করে করব, করে তারপরে আমি নটের যে পাশের অংশটা আছে সেখানে সুন্দর করে কেটে নেব। সেমভাবে আমি এ পাশে যে অংশটা আছে সেখানেও কিন্তু আমি ঢুকিয়ে নেব। এবং একইভাবে আমি এখানেও কিন্তু একটি নট দিয়ে নেব। তারপরে এখানেও আমি কি করলাম, সুন্দর করে কেটে নিলাম, বাস তৈরি হয়ে গেল। এবার শুধু এই যে ফিতাটা তৈরি করে নিলাম, এই ফিতাটা ধরে এরকম করে টানবেন এবং সুন্দর করে এখানে একটা নট দিয়ে নেবেন। তো আমি এখানে একটা বো টাইপের যে নটটা আছে সেই নটটা এখানে করে নিচ্ছি। আপনারা কিন্তু কয়েন পাউচ হিসেবে ওটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই ছিল আজকে টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।